Hello everyone, Assalamualaikum. Welcome to Service Miss Channel. কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে একটা কথা বলি যে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এখনই করে ফেলুন। শরীরে মেদ জমলে চলাফেরাই যেমন কষ্ট হয় তেমনি নষ্ট হয়ে যায় সৌন্দর্য। দেখা যায় অনেকের ওজন অনেক কম কিন্তু পেটে অনেক চর্বি থাকে, পেটটা উঁচু হয়ে থাকে, কিংবা অনেকে দেখা যায় ওজন কমিয়েছেন, ডায়েট করে ওজন কমিয়েছেন কিন্তু পেটের চর্বি সহজে কমে না। তো আজকে আমি কথা বলবো কিভাবে বেলি ফ্যাট, হিপ ফ্যাট, থাই ফ্যাট কমানো যায়। আজকে আমি কিছু এক্সারসাইজ করে দেখাবো। আপনারা নিয়মিত যদি এই এক্সারসাইজগুলো করেন, অভ্যাস করেন, তাহলে আপনাদের বেলি ফ্যাট, থাই ফ্যাট, হিপ ফ্যাট এগুলো চলে যাবে। এই বেলি ফ্যাট শুধু আমাদের সৌন্দর্য নষ্ট করে তা না, এর মাধ্যমে আমাদের শরীরে অনেক জটিল জটিল রোগ বাসা বাঁধে। আসলে অনেকে বলেন যে আমি এই ডায়েট করছি কিন্তু আমার পেটে চর্বি কমছে না। আসলে ডায়েট এবং এক্সারসাইজ দুটি সমন্বয়ে আমাদের বেলি ফ্যাট কমে। তো এখন আমি আপনাদের কিছু এক্সারসাইজ করে দেখাবো, আপনারা অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন, মানে আমরা একসাথে এখন করব। প্রথমে আমরা করব হাই প্ল্যাঙ্ক। হাই প্ল্যাঙ্ক করার জন্য প্রথমে একটি ম্যাটের উপর হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার হাত দুটি কাঁধ বরাবর থাকবে। এবার শরীরটাকে ধীরে ধীরে উপরে তুলুন, হাতের পাতায় ভর দিয়ে। পায়ের ভর থাকবে আপনার আঙ্গুলের উপর, পাটাও কাঁধ বরাবর থাকবে। হাত পুরো স্ট্রেচ করুন, হাঁটু আর পেটও মাটি থেকে যতটা পারেন তুলে নিন, পেটটা ভেতর দিকে টেনে রাখবেন, শ্বাস প্রশ্বাস নর্মাল রাখবেন। প্রথম প্রথম এটি 30 সেকেন্ড করবেন, ধীরে ধীরে 2 মিনিট পর্যন্ত সময় বাড়াবেন। যারা প্রথমে এই পজিশনে আসতে পারবেন না তারা প্রথম দিকে হাঁটুটা ফ্লোরে টাচ করে রাখবেন। এবার আমরা করব নর্মাল প্ল্যাঙ্ক। প্রথমে ম্যাটের উপর বসে পড়ুন। এবার কনুইয়ের উপর ভর করে এবং পায়ের আঙ্গুলের উপর ভর করে শরীরটাকে উপরে তুলুন, পাটা কাঁধ বরাবর সোজা হয়ে থাকবে। প্রথম প্রথম 30 সেকেন্ড প্ল্যাঙ্ক হোল্ড করবেন, ধীরে ধীরে 2 মিনিট পর্যন্ত সময় বাড়াবেন। প্রথম অবস্থায় এমন পজিশনে না আসতে পারলে হাঁটুটা হালকা ভাঁজ করে নেবেন। প্ল্যাঙ্ক যে আমাদের জন্য কতটা উপকারী এইটা আপনারা না করলে বুঝবেন না, আর যদি একবার এটার উপকার পেয়ে যান তাহলে এটা করতেই থাকবেন। আপনারাও আমার সাথে এক্সারসাইজ করছেন তো? এবার আমরা করব সাইড প্ল্যাঙ্ক। প্রথমে কাত হয়ে ম্যাটের উপরে শুয়ে পড়ুন। এবার একটা হাত এবং পায়ের উপর ভর করে শরীরটাকে আস্তে আস্তে উপরে তুলুন, অন্য হাতটা কোমরের উপরে রাখবেন। এখন হয়তো এইভাবে করতে একটু কষ্ট লাগছে কিন্তু নিয়মিত অভ্যাসে যখন ফ্যাটগুলো চলে যাবে তখন মনে হবে প্রতিদিন এক্সারসাইজ করি, একদিনও বাদ দেওয়া যাবে না। আপনারা এই এক্সারসাইজগুলো করে কী রেজাল্ট পেলেন তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এই জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবার বাম হাত এবং বাম পায়ের উপর ভর করে পুরো প্রক্রিয়াটি বিপরীত দিকে আবার করতে হবে। প্রথম প্রথম এইভাবে অন্তত 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এবার আমরা করব রিভার্স ক্রাঞ্চ। ম্যাটের উপর চিত হয়ে শুয়ে পড়ুন, মাথার নিচে 2 হাত দিন, 2 পা উঠান এবং হাঁটু বুকের কাছাকাছি নিয়ে আসুন, একই সাথে মাথা এবং হাতগুলো ক্রাঞ্চ করতে থাকুন।
খেয়াল করবেন যেন পা এবং মাথা মাটিতে টাচ না করে। ঠিক এইভাবে 15 বার করবেন। কিন্তু যারা প্রথম এইটা প্র্যাকটিস করবেন তারা মাথা ফ্লোরে টাচ করতে পারেন। ধীরে ধীরে মাথা উঠিয়ে রাখবেন। এই এক্সারসাইজটি করলে পেটের নিচের অংশের চর্বিগুলো গলে যাবে, তাই এই এক্সারসাইজটি যারা ফ্ল্যাট টামি ডিজার্ভ করে তাদের জন্য খুবই ভালো। এবার আমরা করব ফ্ল্যাটার কিক। একটা ম্যাটের ওপর এভাবে চিত হয়ে শুয়ে পড়ুন, হাতগুলা ঠিক যেভাবে দেখছেন এভাবেই পেছনে রাখবেন। পেটের মাসল শক্ত করে পা দুইটি একটি উপর একটি নিচে করে এইভাবে নাড়াতে থাকুন। মাথাও এভাবে উঁচু রাখতে হবে। খেয়াল রাখবেন পা যেন মাটিতে টাচ না করে। এইভাবে 15 বার করে 3 থেকে 4 সেট করবেন এবং 1 সেট করার পর মানে 15 বার করার পর 30 সেকেন্ডের বিশ্রাম নেবেন, তারপর আবার শুরু করবেন। এবার আমরা করব ডগি বার্ড। দুই হাত দুই পা ডগি পজিশনে বসুন। বাম হাত যখন উপরে উঠবে তখন ডান পা উপরে উঠবে। প্রতিবারে হাতের কোনুই যেন হাঁটু টাচ করে। এবার ডান হাত উঠবে এবং বাম পা, এইভাবে 15 বার করবেন। প্রথম প্রথম হয়তো আপনার কষ্ট হতে পারে, কিন্তু জোর করবেন না, যতটুকু পারবেন ততটুকুই করবেন। নিয়মিত প্র্যাকটিসে এটি ঠিক মতো করতে পারবেন। এই এক্সারসাইজ শুধু পেটের ফ্যাটই দূর করে না, স্পাইনও অনেক স্ট্রং করে। আপনাদের ভালো মতো প্র্যাকটিস হয়ে গেলে মানে এই এক্সারসাইজটি ঠিক মতো করতে পারলে আপনারা 15 বারের জায়গায় 30 বার কিংবা তার চেয়েও বেশি করতে পারেন। এবার আমরা করব হিল টাচ। প্রথমে এভাবে হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ুন, দুই পায়ের মাঝে একটু গ্যাপ রাখবেন। তারপর ঠিক এইভাবে ডান এবং বাম হাত দিয়ে দুই পায়ের হিলকে টাচ করার চেষ্টা করবেন। এরপর ডান এবং বাম কাত হয়ে হাতের আঙ্গুল দিয়ে পায়ের গোড়ালি স্পর্শ করুন। মাথা সামান্য ফ্লোর থেকে উপরে থাকবে এবং চোখ উপরের দিকে, চোখ সিলিংয়ের দিকে থাকবে। এই এক্সারসাইজটিও 15 বার করে করবেন এবং ধীরে ধীরে বাড়াতে থাকবেন। এবার আমরা করব রাশিয়ান টুইস্ট। ম্যাটের উপর বসে পড়ুন এবং পা সামান্য উঁচুতে রাখুন, শরীরটা সামান্য পেছন দিকে হেলিয়ে ভাসিয়ে রাখুন এবং দুই হাত একসাথে করে একবার ডানে একবার বামে এভাবে ঝুঁকাতে থাকুন এবং এই এক্সারসাইজটি মিনিমাম 15 বার করবেন এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়াতে থাকবেন। আপনারা আমার সাথে এক্সারসাইজ করছেন তো? আমি জানি করছেন এবং এনজয়ও করছেন। এবার আমরা করব মাউন্টেন ক্লাইম্বার। ঠিক পাহাড়ে ওঠার মতো করে এরপর আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন দুই পা এইভাবে আগে পিছে করতে থাকবেন। এই এক্সারসাইজ নিয়মিত প্র্যাকটিস করলে পেট থাই এবং হিপের ফ্যাট কমে যাবে। এতক্ষণে আপনাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি আপনারা পারবেন। এবার আমরা করব এয়ার সাইক্লিং। প্রথমে এভাবে শুয়ে পড়তে হবে, তারপর পা দুটো উপরে উঠিয়ে সাইকেল চালানোর মতো করতে হবে। এই সময় হাত দুটো দুই পাশে থাকবে।
এইখানে আমি যতগুলো এক্সারসাইজই দেখিয়েছি সবগুলোই বেলি ফ্যাট, থাই ফ্যাট এবং হিপ ফ্যাট কমাতে সাহায্য করবে এবং অনেক স্ট্রং করবে। অন্যান্য এক্সারসাইজের মতো এবার আমরা শুয়ে পড়ব, হাত দুটো এভাবে পেছনে রাখব, তারপর পা দুটো জোড়া করে উপরে তুলব, আবার নিচে নামাব। পা দুটো নিচে নামানোর সময় খেয়াল রাখতে হবে যেন ফ্লোর স্পর্শ না করে। আবারও পা উঠাব এবং নিচে নামাব, এইভাবে 15 বার করতে থাকব। আপনাদের হয়তো একটু কষ্ট লাগছে, কিন্তু আমাদের টামিটা যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন কি মজাটাই না লাগবে। লুক, এইটা হচ্ছে আমার ডায়াপার পরার ট্রেনার, তার কাছ থেকেই আমি সব এক্সারসাইজ শিখেছি, মাশাআল্লাহ। সবশেষে আমরা যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে পুশ আপ। প্রথমে হাই প্ল্যাঙ্ক পজিশনে যেতে হবে, তারপর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই করবেন। ইয়েস, আপনারা এটা অবশ্যই পারবেন, আমরা চেষ্টা করলে সব করতে পারি। প্রথম প্রথম এটি খুবই কষ্ট হতে পারে এবং আপনারা হয়তো করতে পারবেন না, তো প্রথমে করতে গেলে আপনারা পা দুটো ঠিক এইভাবে রাখবেন, তারপর আস্তে আস্তে আগের পজিশনে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে জয়েন করার জন্য, থ্যাংক ইউ। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা এক্সারসাইজগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন এবং আপনারা কী রেজাল্ট পেয়েছেন এ নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবাই একসাথে হেলদি থাকতে চাই, ফিট থাকতে চাই। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।